আইটিভাইডের পক্ষ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। তো গত পর্বগুলোতে আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন ওয়েব 2.0 সাইট, যেমন wordpress.com, তারপর weebly.com ইত্যাদি সাইটগুলোতে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। এবং ফ্রি ব্লগ তৈরি করেছি এবং সেখানে, এবং আজকে আমরা সেই ফ্রি ব্লগগুলোতে আমরা বিভিন্ন পোস্ট করে আমরা সেই আমরা মানে লিংক হুইলটা প্র্যাকটিক্যালি দেখব। তো দেখুন, লিংক হুইল করার জন্য আমরা কিছু পোস্ট অলরেডি রেডি করে রেখেছি। তিনটা ব্লগ আছে আমাদের এখন, একটা হচ্ছে ব্লগার ডট কম এর একটা ব্লগ, একটা হচ্ছে উইবলি ডট কম এর একটা ব্লগ, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম এর একটা ব্লগ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা যে ওয়ার্ডপ্রেস, উইবলি বা ব্লগার ইত্যাদি সাইটে যে অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট করার পর কিন্তু অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশনটা মানে ইমেইল একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট ভেরিফাই হবে। তো সব সাইটে লাগে না, কিছু কিছু সাইটে লাগে। সো এই জন্য আমরা মানে ইমেল ভেরিফিকেশনের কথাটা আপনাদেরকে বলে দিলাম। দেখুন যে ওয়ার্ডপ্রেস সাইটটাতে আমরা ইমেল ভেরিফাই করেছি, এই জন্য এখানে দেখাচ্ছে যে ইমেল ভেরিফাইড। এখানে এরকম একটা লিঙ্ক আসবে আপনার ইউআরএল এ, অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, সেগুলো বেসিক কথা। তো আমরা তিনটা পোস্ট অলরেডি এখানে কিন্তু রেডি করে রেখেছি। সো এই তিনটা পোস্টের আমরা আজকে যেটা বলে লিঙ্ক হুইল করে দেখাবো। তো তিনটা পোস্ট আমরা তিনটা ওয়েবসাইটে পাবলিশ করব। তো প্রথমে আমরা ব্লগারে একটা নিউ পোস্ট নিয়ে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখবেন, আমাদের মেইন সাইট কিন্তু হচ্ছে withacoder.com। আমরা যে পিকচারটা দেখেছিলাম সেদিন, যে আমরা কিন্তু এখন মাত্র তিনটা সাইট নিয়েছি, ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং উইবলি। আমরা আপনারা চাইলে 5টা 10টা যতগুলো পারেন নিয়ে নেবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মেইন সাইট withacoder.com। এই সাইটের জন্য আমরা লিংক ফিল করব। তো আর আমাদের তিনটা সাইট মানে চক্রাকার বা লিংকে থাকা মানে হুইলে থাকা যে তিনটা সাইট, সেটা হচ্ছে একটা ব্লগার, একটা উইবলি এবং একটা ওয়ার্ডপ্রেস। তো আমরা তিনটা সাইটে একটা নতুন মানে নতুন পোস্ট নিয়ে নিচ্ছি। তো ব্লগারে এখানে দেখুন ব্লগ পোস্ট লেখা আছে, এখানে অ্যাডে ক্লিক করি। দেখুন ওয়ার্ডপ্রেসে আমরা একটা নতুন পোস্টের পেজ ওপেন করে রেখেছি, এবং উইবলিতেও আমরা নতুন একটা পোস্ট এখানে নিব। এখানে সাইটের টাইটেল দিতে বলতেছে, আপনি আপনার ইচ্ছা মতো সাইটের টাইটেল দিয়ে নেবেন, সেটা আপনার ব্যাপার। এখান থেকে আপনি কি টাইটেল সিলেক্ট করবেন, আমরা যদি এখানে টাইটেল সিলেক্ট করে দেই কোডিং ইন টেকনোলজি, ওকে ফাইন, এটা আমাদের সাইটের টাইটেল। এখানে আমরা দেখুন উপরে পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করি। এখান থেকে জাস্ট একটা নতুন পেজ আমরা দিব, নিউ পেজ, অ্যাডে ক্লিক করতেছি, স্ট্যান্ডার্ড পেজ অথবা ব্লক পেজ যেকোনো আমরা একটা সিলেক্ট করি, ওকে। আচ্ছা যাই হোক, এখানে এইভাবে দেখুন যে নতুন একটা পেজের নাম, তারপর এখানে ভিজিবিলিটি পাবলিক, এবং এখান থেকে আমরা পেজের বিভিন্ন ডিসক্রিপশন আমরা এখান থেকে দিতে পারবো। সো যাই হোক, আমরা এটা ওপেন করে রাখলাম, পরবর্তীতে আমরা দেখবো এখানে কিভাবে পোস্ট করতে হয়। তো আমরা প্রথমে ব্লগারে আমাদের যে পোস্টটা ব্লগারের জন্য যেটা রেডি করে রেখেছি, সেই পোস্টটা এখানে হুবহু জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি, আর কিছুই না, ওকে। এটা হচ্ছে ব্লগারেরটা গেল, ব্লগারেরটা বাদ। এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটা, ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যেটা করেছি, ওয়ার্ডপ্রেসের জন্য এটাও বাদ। এখন আমাদের উইবলিটার জন্য, তো টাইটেলটা কপি করে নিচ্ছি, জাস্ট নিউ পেজের টাইটেলে কপি করে দিচ্ছি। এখানে পেজটা যখন আমরা ক্রিয়েট করব উইবলির ক্ষেত্রে, তখন আমাদের এখান থেকে ল্যান্ডিং পেজ এই অপশনটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা ল্যান্ডিং পেজ এখান থেকে সিলেক্ট করব। ল্যান্ডিং পেজ সিলেক্ট করে এবার যদি আমরা বিল্ড অপশনে যাই, দেখবো আমাদের এখানে লিখার অপশন আছে টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার। সো আমরা আমাদের পেজটার যে টাইটেল আছে, টাইটেলটা এখানে দিব, এবং এখানে আমরা আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেটা দিব। আসলে উইবলি মানে বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, কিন্তু
আসলে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এদের মতো এত সুবিধা আসলে অন্যান্য কোন ওয়েব 2.0 সাইটে মেলে দেয় না, কারণ সবারই তো বিজনেস। কিন্তু ওয়ার্ডপ্রেস আর ব্লগার হচ্ছে তারা অনেক উদার মনের, আমাদেরকে অনেক বেশি সুবিধা দিবে। তো পোস্টটা করলাম, দেখুন এখন আমাদের তিনটা মানে ওয়েব 2.0 সাইটে ব্লগার, উইবলি এবং ওয়ার্ডপ্রেস আমরা পোস্টটা করেছি। এখন আমাদের সেই যে যে ছবি ছবি অনুসারে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের সাথে ব্লগার, ব্লগারের সাথে উইবলি তিনটাকে লিংক করাতে হবে। তো চলুন তিনটাকে লিংক করাই। তো ওয়ার্ডপ্রেসের সাথে আমরা ব্লগারকে লিংক আপ করাই। লিংক আপ কিভাবে করাবো, ব্লগারের যে কোনো একটা অ্যাঙ্কর ইউজ করি, যেমন নিউ টেকনোলজি। এখানে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর ইউজ করি, ওয়ার্ডপ্রেসের সাথে ব্লগারকে এখন লিংক আপ করাবো, ঠিক আছে? সো ব্লগারের যে পোস্টটা হবে, ব্লগারের পোস্টের লিংকটা কি হবে আমরা দেখি। যে আসলে পোস্ট তো একটা পাবলিশ করা হয় নাই, সো আমরা পোস্টের লিংকটাকেও লিংক আপ করাতে পারি, অথবা চাইলে হোম পেজকেও লিংক আপ করাতে পারি। তবে আগে পোস্টগুলোকে পাবলিশ করি। দেখুন আমরা কি করতেছি, তিনটা পোস্টকেই আমরা পাবলিশ করতেছি। আগে পাবলিশ করে, পাবলিশ করলে কিন্তু এই যে ভিউ পোস্টের লিংকটা পাবো, এই যে একটা লিংক পেলাম আমরা, ভিউ পোস্টের একটা লিংক পেলাম, ঠিক আছে? এরপরে ব্লগারের ভিউ পোস্টের লিংক পাবো এবং এটাকে এডিট করব, ঠিক আছে? এডিটে রেখে দিলাম, এটাও কিন্তু পাবলিশ হয়েছে। সো আমরা আমাদের এই সাইটটা দেখি যে তিনটা পোস্টই আমরা ওপেন করেছি, তিনটা পোস্টের একটাতেও কিন্তু কোনো লিংক নাই। আমি আপনাদেরকে আবারও বোঝাচ্ছি, আবারও পুনরায় কথা বলতেছি আপনাদের সাথে। দেখুন আমরা তিনটা ওয়েব 2.0 সাইটে অ্যাকাউন্ট খুলেছি, ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং আরেকটা কি, উইবলি। এই তিনটার মধ্যে আমরা তিনটা ডিফারেন্ট মানে একই ক্যাটাগরির কিন্তু তিনটা ডিফারেন্ট পোস্ট করেছি, পোস্টগুলোতে পাবলিশ করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পাবলিশ করা পোস্টগুলোকে একটার সাথে একটা লিংক আপ করানো। সো পোস্টগুলো যেহেতু পাবলিশ করেছি এবং পোস্টের লিংক এখন আমাদের কাছে আছে, সো এখন এই পোস্টগুলোকে আমরা এডিট করে একটার সাথে একটা লিংক বসিয়ে দিব। তো প্রথমে আমরা ব্লগারের লিংকটা নিয়ে নিচ্ছি, ব্লগারের সাথে ওয়ার্ডপ্রেসের লিংক আপ করাবো। এইখানে আমরা দিয়ে দিতে পারি মোর ইনফরমেশন অ্যাবাউট টেকনোলজি ইজ হেয়ার। সো টেকনোলজি, অ্যাবাউট টেকনোলজি, এই কথাটাকে মানে এই অংশটুকুকে আমরা অ্যাঙ্কর করাচ্ছি ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? অ্যাঙ্কর করিয়ে ব্লগের লিংক এখানে দিয়ে দিব। সো এটাকে ব্লক করে আমরা লিংকে ক্লিক করছি, লিংক করে ব্লগারের সেই পোস্টের লিংক দিয়ে জাস্ট অ্যাড লিংকে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেসের সাথে কিন্তু ব্লগার লিংক আপ হয়ে যাবে, ঠিক আছে? এখন ব্লগারের সাথে আবার উইবলি এটাকে লিংক আপ করাতে হবে। সো এই জন্য উইবলির লিংকটা নিয়ে নিচ্ছি এবং ব্লগারের পোস্টের শেষে এখানে যে কোনো একটা কথাকে মানে আমরা আমাদের যেটা মেইন কিওয়ার্ড চেষ্টা করব সেই কিওয়ার্ড জাতীয়, আবার একই কিওয়ার্ড ইউজ করবেন না, সেই কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা এখানে লিংক আপ গুলো করাবো। তো এইটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। তো গেট মেনি টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস লিখে জাস্ট এটাকে এভাবে মার্ক করে লিংকে ক্লিক করে সেই ইসের উইবলির লিংকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ওকে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আবার কি করতে হবে, উইবলির সাথে আবার ওয়ার্ডপ্রেস কে দেখুন ছবিটা দেখুন, ওয়ার্ডপ্রেসের সাথে ব্লগার, ব্লগারের সাথে উইবলি, উইবলির সাথে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এইটা যে কোনো একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে এমন না, আপনি যে কারোর সাথে যে কারো লিংক আপ করাতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন ওয়ার্ডপ্রেসের লিংকটা নিয়ে নিচ্ছি এবং উইবলির যে পোস্টটা আছে উইবলি সেটা আমরা একটু এডিট করে এটা লাস্টের দিকে আমরা কোনো একটা কথা লিখে, আচ্ছা এই যে এক্সটেন্ড নিউ গ্যাজেট, এইটাকে আমরা লিংক আপ করিয়ে দিব কার সাথে, ওয়ার্ডপ্রেসের সাথে, ওয়ার্ডপ্রেস দিয়ে জাস্ট সেভ। মানে এখন এখন কিন্তু এই তিনটা ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং উইদা কোডার সরি এবং উইবলি এই তিনটা নিজেদের মধ্যে লিংক আপ হয়েছে। এখন আমাকে কি করতে হবে, এদেরকে আবার আমার যে মেইন সাইট উইদা কোডার ডট কম, এই যে এটা যে মেইন সাইট, এই সাইটের সাথে তিনোটাকেই
লিঙ্ক আপ করিয়ে দিব আমরা, ঠিক আছে? সো এই তিনটাকে লিঙ্ক আপ করানোর জন্য আমরা আরেকটা অ্যাঙ্কর ইউজ করি, যে কোনো কিছু, যেমন গেট মোর টেকনোলজিক্যাল অ্যান্ড কোডিং রিলেটেড ইনফরমেশন ইন দিস সাইট। ওকে ফাইন, আমরা এখানে লিখে দিলাম যে আরো টেকনোলজিক্যাল এবং কোডিং। সো টেকনোলজিক্যাল অ্যান্ড কোডিং রিলেটেড ইনফরমেশন, এই কথাটাকে আমরা মার্ক করে অ্যাঙ্কর করিয়ে দেব আমাদের যেটা মেইন ওয়েবসাইট withacoder.com, এই সাইটটিতে, ঠিক আছে? লিঙ্ক আপ করিয়ে দিলাম। এখন ব্লগারেও আমরা ঠিক একই কাজ করব। তো টেকনোলজি কন্টিনিউস, এই যে এই কথাটাকে আমরা বোল্ড করে, আপনি এখানে আমরা আমরা র্যান্ডমলি বিভিন্ন কথাকে লিঙ্ক আপ করাচ্ছি, কিন্তু আপনি আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড রিলেটেড টেক্সট গুলোকেই কেবল অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করবেন। ওকে, withacoder.com এই সাইটটাকে আমরা লিঙ্ক আপ করিয়ে দিচ্ছি। এবং অ্যাট লাস্ট উইবলিতে আমরা ইমেন্স কমফোর্ট অফ দা, আচ্ছা, এখান থেকে যে কোনো একটা টেকনোলজিক্যাল শব্দ বা ফাইন্ড আউট মোর কোডিং ইনফরমেশন, অথবা এই যে টেকনোলজিক্যাল প্রোগ্রেশন, এই যে যে কিওয়ার্ডটা আছে সেটাকে আমরা এইভাবে মার্ক করে লিঙ্ক আপ করে দিচ্ছি আমাদের মেইন সাইটের সাথে। ব্যাপারটা কিন্তু ইজি, কিন্তু না বুঝতে পারলে অনেক জটিল মনে হবে। এবং অ্যাট লাস্ট এখন দেখুন ঘটনাটা কি ঘটেছে, প্রতিটা ওয়েব 2.0 সাইটে আমাদের দুইটা করে লিঙ্ক আছে, একটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে যে হুইল চক্রাকার লিঙ্ক সেটা, আর আরেকটা হচ্ছে আমাদের মেইন যে সাইট যেটা আমাদের অরিজিনাল সাইট বা ক্লায়েন্টের সাইট, সেই ক্লায়েন্টের সাইটের লিঙ্ক, দুইটা করে লিঙ্ক আছে। এখন জাস্ট এভরিথিং সবগুলোকে পাবলিশ পাবলিশ অ্যান্ড পাবলিশ, মানে আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে কিছুটা হলেও হয়তো বোঝাতে পেরেছি, হয়তো বা সবগুলোকে আমরা এভাবে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা পেজ, মানে ফাইনাল আউটপুটটা দেখি, দেখুন ওয়ার্ডপ্রেসের সাথে ব্লগারের লিঙ্ক আপ আছে, এটা হচ্ছে ব্লগারের লিঙ্ক, আবার ব্লগারের সাথে লিঙ্ক আছে আপনার উইবলি উইবলি সাইটের, আবার উইবলির সাথে আবার কার লিঙ্ক আছে, আচ্ছা এটা রিফ্রেশ করে নেই, উইবলির সাথে আবার লিঙ্ক আপ আছে ওয়ার্ডপ্রেসের। তার মানে দেখুন যে ওয়ার্ডপ্রেস এর সাথে লিঙ্ক করালাম ব্লগার, ব্লগারের সাথে লিঙ্ক করালাম উইবলি, আবার উইবলির সাথে লিঙ্ক করালাম ওয়ার্ডপ্রেস, তারা নিজেদের মধ্যে চক্রাকারে লিঙ্ক হলো। এখন প্রতিটা সাইটের সাথে দেখুন আমাদের যেটা মেইন সাইট উইদা কোডার, তারপরে যে এখানে উইদা কোডার এবং উইদা কোডার, আমাদের মেইন সাইট লিঙ্কিং করানো আছে। তার মানে বুঝতে পারলেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে এই সাইটগুলা ওয়েব 2.0 সাইটগুলা নিজেদের মধ্যে লিঙ্ক আপ করানো এবং প্রতিটা সাইট আমাদের সাইটের সাথে লিঙ্ক আপ করানো। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, আপনি একটু প্র্যাকটিক্যালি নিজে করে দেখার চেষ্টা করবেন, যদি না বুঝতে পারেন আমাকে ফেসবুকে প্রশ্ন করবেন অথবা আমাদের গ্রুপে শেয়ার করবেন। তো এই পর্যন্তই মূলত আজকের পর্ব, আর এখন কথা হচ্ছে যে আসলে ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবেন। ক্লায়েন্ট যদি কাজ করতে দেয়, ক্লায়েন্টকে জাস্ট সাবমিট করার কোনো ব্যাপারই না, আপনি আপনার পোস্টগুলো, আমরা ওয়েব 2.0 সাবমিশনের যেভাবে ওয়ার্কশিট তৈরি করেছি ঠিক একইভাবে আপনি এখানে আপনার পোস্টের যে লিঙ্কগুলো, যে পোস্টগুলো আপনি পাবলিশ করেছেন, এই লিঙ্কগুলো আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করে দিবেন, তাহলেই মূলত আপনার ক্লায়েন্টের কাছে কাজটা জমা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এবং পারবেন, যদি করতে না পারেন আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।